আসসালামু আলাইকুম। আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। ঘাড় গলায় জমে থাকা জেদি ময়লা দাগ এবং বগলের নিচের অংশে যে দাগগুলো পড়ে থাকে, কালো বিচ্ছিরি যে জেদি দাগগুলো, এই দাগগুলো খুব সহজে উঠিয়ে দেবে আজকের রেমেডি। হাতে পায়ের হাঁটুতে কোনোতেও কিন্তু এই কালো দাগ ছোপ হয়ে থাকে, যেগুলো কিন্তু খুব সহজে যেতে চায় না, এগুলো খুব জেদি দাগ। এই দাগ ছোপ দূর করে দেবে আজকের এই অসাধারণ রেমেডিটি। তো আমার প্রথমে লাগবে হলো 1 চা চামচ পরিমাণ চিনি। খাবার চিনি যে কোনো জেদি ময়লা খুব সহজে উঠিয়ে দেয়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই চিনি। ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে এই খাবার চিনি। এখানে 1 চা চামচ পরিমাণ চিনি যথেষ্ট আজকের এই রেমেডি তৈরির জন্য। এরপর এর সাথে আমি কিছু ঘরোয়া উপকরণ অ্যাড করব, যেমন এই টুথপেস্ট। টুথপেস্ট, খাবার চিনি এসব কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে। এখানে আমি টুথপেস্ট অ্যাড করব 1/2 চা চামচেরও কম পরিমাণ। এখানে আমি সাদা টুথপেস্ট নিয়েছি, এটা আমি পেপসুডেন্ট নিয়েছি, আপনারা যে কোনো সাদা টুথপেস্ট এখানে অ্যাড করে দেবেন। টুথপেস্ট এবং খাবার চিনি এই দুইটি যেমন ত্বক পরিষ্কার করে, ঠিক তেমনি এই শ্যাম্পুও কিন্তু আমাদের ত্বকের জেদি ময়লা দাগ উঠিয়ে দেয়। এখানে আমি শ্যাম্পুর পরিমাণটা একেবারে কম দেব, অল্প পরিমাণ শ্যাম্পু এখানে আমি অ্যাড করছি। আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন। টুথপেস্টের থেকেও কম পরিমাণ শ্যাম্পু আমি এখানে অ্যাড করলাম। খাবার চিনি 1 চা চামচ পরিমাণ, টুথপেস্ট 1/2 চা চামচের থেকেও কম এবং শ্যাম্পু তার থেকেও কম। এরপর এর সাথে আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এখানে 2 থেকে 3 চা চামচ পরিমাণ আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এই সবগুলো উপকরণই কিন্তু ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে, ত্বকের যে কোনো জেদি কড়া দাগ ছোপ দূর করে দেয়। চিনি, টুথপেস্ট, শ্যাম্পু এবং লেবুর রস, এই 4টি উপকরণই কিন্তু জেদি দাগ দূর করে, যে কোনো কঠিন জেদি দাগ দূর করে আপনার ত্বক উজ্জ্বল ফর্সা করবে। এই 4টি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে এটা ত্বকে ব্যবহার করার জন্য। এটা আপনারা ঘাড়ে, গলায়, হাঁটুতে, কনুইয়ে এবং বগলের নিচে যে কালো দাগ হয়ে গেছে সে দাগ চোপে লাগিয়ে রাখবেন। আমি হাতে আপনাদেরকে করে দেখাচ্ছি, ঠিক এভাবে আপনারা একটা ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যেও এটা আপনাদের জেদি দাগে লাগাতে পারেন। এটা একটু বেশি পরিমাণে আপনাদের ত্বকে যেখানে দাগ পড়ে গেছে, কড়া দাগ, সেখানে লাগিয়ে রাখবেন অন্তত পক্ষে 10 মিনিট। 10 মিনিট রাখার পর হাতের সাহায্যে অথবা একটা লেবুর খোসার সাহায্যে ঠিক এভাবে আপনারা মাসাজ করবেন। অন্তত পক্ষে 10 মিনিট এই রেমেডিটি লাগিয়ে রাখার চেষ্টা করবেন। এরপর আপনারা শুধু নর্মাল পানি দিয়ে ক্লিন করে নেবেন। দেখবেন আপনাদের ঘাড়, গলা, বগলের নিচে যে জেদি দাগ আছে, দাগ ছোপ, ময়লা আছে, সমস্ত উঠে যাবে মাত্র 10 মিনিটে। এই রেমেডিটি ম্যাজিকের মতো কাজ করে। একবার ব্যবহারে আপনাদের ঘাড়, গলা এবং বগলের নিচে যে দাগ পড়েছে সেই দাগগুলো উঠিয়ে দেবে। এটা আপনারা সপ্তাহে একবার অন্তত আপনাদের এই দাগগুলো ওঠাতে ব্যবহার করেই দেখুন। আপনাদের যত দাগ ছোপ আছে ত্বকের সমস্ত উঠিয়ে আপনাদের গলা, ঘাড়, হাঁটু কোনোই হবে ঝকঝকে, চকচকে। এই প্যাকটি আপনারা তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। ইনশাল্লাহ একবার ব্যবহারে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন।